হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফায়ার ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি রমজানের স্পেশাল খেসারি ডালের পেঁয়াজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে 200 গ্রাম খেসারি ডাল নিয়েছি, বাটিতে ঢেলে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সেদ্ধ চাল। পেঁয়াজটা ক্রিসপি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 5 ঘন্টা পর ডাল ভিজে ডাবল হয়ে গেছে। এই ডাল 4-5 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। শিলপাটা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ আস্ত কাঁচা জিরা নিয়ে নিয়েছি, 8-10টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর সামান্য পানি দিয়ে বেটে নেব মিহি করে। আর খেসারির ডাল অল্প অল্প করে নিয়ে বেটে নেব। লক্ষ্য রাখবেন খুব বেশি মিহি হবে না, আধা বাটা হবে, আধা বাটা করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। খেসারির ডালের পেঁয়াজু বা বড়া মুড়ি মাখা সাথে খেতে তো ভালোই লাগে, এছাড়া শীতের সকালে গরম গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে। ডাল বাটা হয়ে গেছে, এখন কিছু অংশ ডাল তুলে রাখছি, এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে ফ্রোজেন করে রাখব কাজের সুবিধার্থের জন্য পরবর্তী সময়ের জন্য। আর বাকি ডালটুকু মিক্সিং বলে তুলে নিচ্ছে। এখন অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতন খাবার লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ রিং করে কেটে নিয়েছে, ঢেলে দিয়েছে আর দিচ্ছি কিছু পরিমাণে ধনে পাতা কুচি। এখন সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আপনারা বেশি ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন ডালের মিশ্রণগুলো পেঁয়াজি বা বড়া শেপ করে তেলে এক এক করে ছেড়ে দেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। এখন 1 পিঠ ভাজা হলে উল্টে পাল্টে দিব। এভাবে করে পেঁয়াজগুলো ভেজে নেব এপিট এপিট করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলছি, বাকিগুলো করে ফেলব। তৈরি হয়ে গেল খুবই মজাদার খেসারি ডালের পেঁয়াজ। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।